ক্লাস টুয়েলভের ফিজিক্সের ট্রাম ওয়ানের জন্য যে ভিডিও সিরিজগুলো আমি দিচ্ছি, এই সিরিজের এই ভিডিওতে আমি তোমাদের তড়িৎ ক্ষমতার সম্পর্কীয় একটা প্রবলেম নিয়ে আসলাম। চলো তাহলে প্রবলেমটা তোমাদের বুঝিয়ে বলি। এখানে কি বলা হয়েছে, কোনো বৈদ্যুতিক বাল্বের তড়িৎ প্রবাহমাত্রা 0.5% হ্রাস পেলে বৈদ্যুতিক বাল্বের ক্ষমতা কতটুকু হ্রাস পাবে। আগে আমাকে জানতে হবে ক্ষমতা অর্থাৎ পাওয়ার এক্সপ্রেশনটা কি। আমরা জানি পাওয়ার পি ইকুয়াল টু ভিআই ইকুয়াল টু আই স্কোয়ার আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ ওহমের সূত্রে ভিআইআর এই যে ট্রামগুলোকে জাস্ট কনভার্ট করে করে আমি ক্ষমতার এই ট্রামগুলো পাই। অর্থাৎ সিম্পলি যদি আমি বলি, তুমি কোনো একটা পরিবাহীর বিভব আর প্রবাহমাত্রা যদি গুণ করে দাও তাহলে ওই পরিবাহীর মধ্যে কতটুকু ক্ষমতা রয়েছে এটা তুমি সিম্পলি পাবে, বৈদ্যুতিক ক্ষমতা রয়েছে। বা স্কোয়ার অফ কারেন্ট মানে প্রবাহের স্কোয়ার এবং রেজিস্ট্যান্স যদি রোধ যদি গুণ করে দাও তাহলেও পাবে। ভোল্টেজের স্কোয়ার বাই রেজিস্ট্যান্স মানে বিভবের স্কোয়ারকে যদি তুমি রোধ দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি ক্ষমতা পাবে। যেখানে তুমি খেয়াল করো প্রবাহের সাথে এখানে দুটো সম্পর্ক রয়েছে, প্রবাহের সাথে ক্ষমতার দুটো সম্পর্ক রয়েছে, যেখানে এই দিকের সম্পর্কটা বাম দিকের সম্পর্কটা ভোল্টেজ এবং প্রবাহ উভয়ই চলরাশি, আর ডাইন দিকের সম্পর্কের মধ্যে আর হচ্ছে রোধ হচ্ছে ধ্রুবক রাশি আর প্রবাহ হচ্ছে তোমার এই চলরাশি। তাহলে আমাদের এখানে কি বলা হয়েছে, বৈদ্যুতিক বাল্বের তড়িৎ প্রবাহমাত্রা 0.5% হ্রাস পেলে এর বাল্বের ক্ষমতা কত হ্রাস পাবে। অবশ্যই হ্রাস পাবে, কেন তুমি এখান থেকে দেখতে পাচ্ছ আয় যদি কমে যায় তাহলে পিও কমে যাবে, বা এখান থেকে দেখতে পাচ্ছ আয় যদি কমে যায় তাহলে পিও কমে যাবে। এবার তাহলে প্রবাহ যদি 0.5% কমে, আমি ডেরিভেটিভ ফর্মে এটা করছি, আমি ধরে নিচ্ছি 0.5% কমার পর অর্থাৎ মূল প্রবাহে 0.5% কমলো, আমি ধরে নিলাম মূল প্রবাহ হচ্ছে আয়, এটা 0.5% কমার পর এটার মধ্যে যতটুকু রয়েছে এটা আমি ডেরিভেটিভ ফর্মে ডিআই ধরে নিলাম। এখান থেকে সিম্পলি তুমি বলতে পারো ডিআই বাই আই হচ্ছে 0.5। আর ক্ষমতার এক্সপ্রেশন আমি এখানে কোনটা লিখবো এটা তো লিখবো না, কারণ এখানের মধ্যে লাস্টের মধ্যে কোনো প্রবাহমাত্রার আই অর্থাৎ আয়ের কোনো টার্ম নেই, এটা লিখবো না কারণ এখানে উভয় চলরাশি। তাহলে আমাকে লিখতে হবে পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, তাই লেখো আমরা জানি পি ইকুয়াল টু আই স্কোয়ার আর। সুতরাং এটা যদি আমি ডেরিভেটিভ করে নিই তাহলে ডিপি ইকুয়াল টু টু আই ডিআই, আর আর তো কনস্ট্যান্ট রইল, অর ডিপি বাই পি, পি দিয়ে যদি ভাগ করে নিই, পি অর্থাৎ কি, পি অর্থাৎ পি মানে ক্ষমতা অর্থাৎ আই স্কোয়ার আর দিয়ে যদি আমি ভাগ করে নিই, আমি এটাকে পি দিয়ে ভাগ করলাম তাহলে এটাকেও পি দিয়ে ভাগ করবো, পি এর বদলে আমি লিখলাম আই স্কোয়ার আর, এখানে টু আই ডিআই ইন্টু আর একটা রয়ে গেল, এই আর এর সাথে আর কাটা, আই এর সাথে একটা আই কাটা, যেহেতু আই স্কোয়ার রয়েছে এখানে, তাহলে আমি এখানে কি পেলাম টু ডিআই বাই আই, আই বাই আই এর মান তুমি অলরেডি জানো 0.5, তাহলে টু ইন্টু 0.5 মানে হাফ, টু ইন্টু হাফ অর্থাৎ কত পার্সেন্ট তোমার 1% হ্রাস হবে। অর্থাৎ তুমি যদি বাল্বের ক্ষমতা 0.5% হ্রাস করো তাহলে বাল্বের তড়িৎ প্রবাহমাত্রা যদি 0.5% হ্রাস করো তাহলে বাল্বের ক্ষমতা তোমার 1% হ্রাস পাবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড।